আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর প্রথম অধ্যায়ে প্রথম এবং দ্বিতীয় দুইটি পাঠ করেছিলাম এবং তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম। আশা করি তোমরা সেগুলো করেছো এবং হোমওয়ার্কগুলো করেছো। এসো তাহলে আজকে আমরা প্রথম অধ্যায়েরই তৃতীয় পাঠটা পড়ি। সবার বই কারো খাতা পেন্সিল নিয়ে রেডি তো? পৃষ্ঠা নম্বর ৬, সামাজিক পরিবেশের গুরুত্ব। সামাজিক পরিবেশের গুরুত্ব, তাহলে পার্ট নম্বর ৩ হচ্ছে সামাজিক 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 পরিবেশের গুরুত্ব। পরিবেশের তাহলে দেখো, সামাজিক পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান হলো বাড়ি ও বিদ্যালয়। আমাদের বাড়ির আমাদের সবচেয়ে প্রিয় পরিচিত, আমাদের বাড়িতে আমরা বসবাস করি, বাড়ির আঙ্গিনায় আমরা খেলাধুলা করি, বাড়ির চারিপাশে আমরা আমাদের সবাই আমাদের প্রতিবেশী। বিদ্যালয়ে আমাদের অনেক প্রিয়, বিদ্যালয়ে আমরা লেখাপড়া করি, খেলাধুলা করি, বিভিন্ন অনুষ্ঠানে উৎসবে আমরা অংশগ্রহণ করি। তাহলে বলো, বাড়িটা আমাদের সবার পরিচিত, তাই না? বাড়িতে আমরা থাকি, বাড়িতে আমাদের নানা নানি, দাদা দাদি, চাচা চাচি, ফুপু ফুপা, ভাই বোন সবাই মিলে আমরা একটু থাকি, তার যৌথ ফ্যামিলি। আবার কেউ একাই থাকো বাবা মার সঙ্গে, এটা আমরা একা বসবাস করি। এবং আমার বাড়ির আশেপাশে যে থাকে বসবাস করে তারা আমাদের প্রতিবেশী, তোমরা সবাই জানো। আর বিদ্যালয় তো জানো, বিদ্যালয়ে তোমাদেরকে খুবই, আসলে তো বিদ্যালয়কে তোমরা খুবই মিস করছো এই সময়, তাই না? আমরা অনেক মিস করছি বিদ্যালয়ে। শুধু আমরা লেখাপড়া করি, শুধু লেখাপড়া করি না, বিদ্যালয়ে আমরা খেলাধুলা করি, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করি, হ্যাঁ তাই না? গান, কবিতা, আবৃত্তি, কোরআন তেলাওয়াত, নাচ গান অনেক কিছু করি। এবার দেখো, আমরা এই তৃতীয় পাঠের একটা শূন্যস্থান আছে, শূন্যস্থানগুলো আমরা পড়ি এবং জানি, শিখি। ১ নম্বর দেখো, লিখা আছে বিদ্যালয় ড্যাশ পরিবেশের উদাহরণ। তাহলে কি তোমরা বলতে পারবে, বিদ্যালয় হচ্ছে একটি সামাজিক পরিবেশের উদাহরণ, তাহলে শূন্যস্থানে কি হবে? সামাজিক। তারপর ২ নম্বর দেখো, লেখা আছে আমরা সব সময় ড্যাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। তাহলে আমরা কি করব, আমরা সব সময় বাড়ি ও বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। তাহলে এইটাই আমরা বোর্ডে লিখি সবাই। ১ নম্বর, বিদ্যালয় কি? বিদ্যালয় ড্যাশ পরিবেশের উদাহরণ। তাহলে বিদ্যালয় সামাজিক পরিবেশের উদাহরণ, সামাজিক পরিবেশের উদাহরণ। ২ নম্বর কি? ২ নম্বর আমরা সব সময় ড্যাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, আমরা সব সময় বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। তাহলে আমরা শূন্যস্থান, আজকে আমরা শূন্যস্থান শিখলাম, বিদ্যালয়ে সামাজিক, বিদ্যালয় ড্যাশ পরিবেশ উদাহরণ, বিদ্যালয় সামাজিক পরিবেশ উদাহরণ,
আমরা সবসময় ড্যাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, আমরা সবসময় বাড়ি ও বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। এই হলো আমাদের তৃতীয় পাঠ। এসো আমরা এবার চতুর্থ পাঠ পড়ি। এবার আমরা প্রথম পাঠের প্রথম অধ্যায়, এবার আমরা প্রথম অধ্যায়ের চতুর্থ পাঠটি পড়ব। চতুর্থ পাঠটি হচ্ছে যানবাহন। তাহলে পাঠ চার, যানবাহন। যানবাহন, যানবাহন সামাজিক পরিবেশে আরো একটি উপাদান। রাস্তা ও যানবাহন আমাদের অনেক উপকারে আসে। রাস্তা দিয়ে আমরা বিদ্যালয়ে যাই, হাট বাজারে যাই, বিভিন্ন জায়গায় বেড়াতে যাই। দূরে যাওয়ার জন্য আমরা বাস, ট্রেন, লঞ্চ, স্টিমার ও উড়োজাহাজ ব্যবহার করি। তোমরা বলো তো, তোমরা সবাই বাসে উঠেছো? বাসে কে কে বাসে উঠেছো বলো? সবাই আমরা বাসে উঠেছি, তাই না? তারপর ট্রেনেও অনেকে উঠেছো, অনেক হয়তো ওঠোনি। লঞ্চ, স্টিমার, উড়োজাহাজ, এগুলো কি আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাই? অনেকে তোমার নানু বাড়ি বাসে যাও, কেউ ট্রেনে যাও, কেউ লঞ্চে যাও, কেউ স্টিমারে, কেউ উড়োজাহাজে, তাই না? এগুলো হচ্ছে আমাদের যানবাহন। বিভিন্ন দেখ ছবিতে দেখা যাচ্ছে বিভিন্ন রকম যানবাহন, তাই না? দেখো, এটা হলো বাস, এটা হলো উড়োজাহাজ, এটা হচ্ছে লঞ্চ, এটা ট্রেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো, এই চতুর্থ অধ্যায়ের একটা মিলকরণ আছে, বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ কর। তাহলে আমরা এবার বোর্ডে এই মিলকরণটি করি। আচ্ছা, তোমরা সবাই খেয়াল করো। ক নম্বর দেখো, আমরা অনেক এই পাশে আছে অনেক কিছু তৈরি করেছে, সামাজিক পরিবেশ উপাদান আমাদের পরিবেশ। তাহলে কী হয় বলতো? হবে আমরা অনেক উৎসব অনুষ্ঠান পালন করি। তারপরে খ নম্বর, আমাদের চারপাশে সব কিছু নিয়ে কি আমাদের পরিবেশ। তারপর গ নম্বর হচ্ছে মানুষ নিজেদের প্রয়োজনে অনেক কিছু তৈরি করেছে। তারপর ঘ হচ্ছে বাড়ি, রাস্তা, যানবাহন, এগুলো কি সামাজিক পরিবেশের উপাদান। তাহলে দেখো আমাদের মিলকরণ কি করে লিখতে হবে। এক নম্বর ক প্লাস ওয়ান। তাহলে একের সঙ্গে চার, তাহলে আমরা আমরা অনেক অনেক উৎসব অনুষ্ঠান পালন করি। এবার দুই নম্বর দেখো, খ আমাদের চারপাশে আমাদের চারিপাশের সব কিছু নিয়ে আমাদের পরিবেশ। তাহলে কি খ নম্বর সাথে তিন নম্বর যোগ হবে, যে আমাদের চারিপাশে সব কিছু নিয়ে আমাদের পরিবেশ। এবার আসি আমরা তিন নম্বরে। তিন নম্বর গ প্লাস মানুষ নিজের প্রয়োজনে অনেক কিছু, তাহলে কি হবে, মানুষ নিজ
নিজেদের প্রয়োজনে প্রয়োজনে অনেক কিছু তৈরি করে, অনেক কিছু তৈরি করে। আচ্ছা, তাহলে মানুষ গয়ের সঙ্গে গ প্লাস ওয়ান দি, মানুষ নিজেদের প্রয়োজনে অনেক কিছু তৈরি করে। এবার বাড়ি চার নম্বর দেখো, চার নম্বর তাহলে কি হবে, ঘ প্লাস বাড়ি রাস্তাঘাট যানবাহন, বাড়ি রাস্তা যানবাহন যানবাহন সামাজিক পরিবেশে সামাজিক পরিবেশের উদাহরণ পরিবেশের উদাহরণ দেখো তোমাদের বইয়ে যে সমীকরণ থাকবে সেখানে এক দুই ক খ গ ঘ হয়তো দেওয়া থাকবে, পাশে যে মিলকর ওখানে হয়তো কিছু না দিতে পারে, তোমরা নিজেরাই এক নম্বরটাকে এক নম্বর, দুই নম্বরটা দুই, তিন ভাবে করে নেবা নিজেরাই, করে তারপরে রোমান সংখ্যা বা যে কোনো সংখ্যা দিতে পারো, দিয়ে এইভাবে লিখে তারপরে পূর্ণ সেন্টেন্সটা লিখছো, বাক্যটা পুরোটাই লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমাদের যানবাহনের পাঠটি এই পর্যন্তই। তাহলে আজকে আমাদের এই প্রথম অধ্যায়ের প্রথম অধ্যায়ের চারটি পাঠ ছিল, চারটি পাঠই আমাদের পড়া হয়ে গেল। এবার তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ করতে হবে। বাড়ির কাজগুলো আমি দিব তোমরা সবাই, পৃষ্ঠা নম্বর 74 বের করো, পৃষ্ঠা নম্বর 74-এ দেখো যাচাই করি নমুনা পত্র, নমুনা প্রশ্ন একটা আছে, তোমরা দেখতে পাচ্ছ 74 পেজে যাচাই করে নমুনাকৃত প্রশ্ন, অধ্যায় 1 প্রাকৃতিক ও সামাজিক পরিবেশে ছোট অল্প কথায় উত্তর, বড় এটা বড় মানে বড় প্রশ্ন আর এই চারটা ছোট প্রশ্ন, এইটুকু তোমার দেখতে পাচ্ছ সবাই, এইটুকু তোমরা সম্পূর্ণ করে রাখবা, সম্পূর্ণ পড়ে মুখস্থ করে লিখে রাখবা সম্পূর্ণ। ছোট প্রশ্নগুলো যেমন দেখো কোথায় প্রাকৃতিক পরিবেশ দেখা যায়, দুই নম্বর সমাজ বলতে কি বোঝায়, তিন নম্বর সামাজিক পরিবেশের একটি উদাহরণ দাও, চার নম্বর আমরা কেন যানবাহন ব্যবহার করি, আর বড় প্রশ্ন হলো কিভাবে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়, আর সামাজিক আমাদের সামাজিক বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ গুরুত্ব কী, এটা এগুলো একটু বড় প্রশ্ন, এগুলো এক কথা অল্প কথার উত্তর। তোমাদের এইটুকুই তোমরা বাসে পড়ে মুখস্থ করে লিখে রাখবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ভালো থাকো তোমরা সবাই, সুস্থ থাকো, নিরাপদ থাকো, আল্লাহ হাফেজ।